الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বশির ভাই, আপনি যে প্রশ্নটি করেছেন যে এখন আমাদের দেশে যে খুন খারাপি হত্যা রাহাজানি এগুলি বেড়ে গেছে, এখন আমাদের ইমানি দায়িত্ব কি করণীয় কি? আল জবাব বিল্লাহি তাওফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে হত্যার সংখ্যা বেড়ে যাবে, এমনকি যাকে হত্যা করা হলো সেও জানবে না কোন অপরাধে তাকে হত্যা করা হলো, যে হত্যা করছে সেও জানবে না যে কেন সে হত্যা করতেছে। যদি এই দৃশ্য দেখি যে বাপ তার সন্তানকে হত্যা করতেছে, এখন এই সন্তান সে তো জানে না যে তার নিজের বাপ তাকে কোনোদিন হত্যা করবে, এই বাপের হাতে সে কেন খুন হচ্ছে আসলে সে নিজেও তা জানে না। তো আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কথাগুলি যে সত্য, তিনি যে হক নবী ছিলেন, এই কথাগুলি এই ঘটনাগুলি এরই প্রমাণ বহন করে। বিনা কারণে একটা লোককে হত্যা করা হচ্ছে, কিছু টাকার বিনিময়ে হত্যা করে ফেলতেছে, এমন কি কোনো স্বার্থ নাই, কোনো অপরাধ নাই, কোনো অন্যায় নাই, নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে। তো আসলে এখন আমাদের কি করণীয়? করণীয় আমরা প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের দিকে ফিরে আসা। অন্যায় যদি কেউ করে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি, যে ব্যক্তি কোনো অন্যায় দেখবে হাতে বাধা দিবে, সাধ্য থাকলে, শক্তি থাকলে, সামর্থ্য থাকলে হাতে বাধা দিতে হবে। অমাল্লাম ইয়াসতাতে ফাবিলিসানি, যে হাতের শক্তি রাখে না সে জবানে বলবে, মুখে বাধা দিবে। অমাল্লাম ইয়াসতাতে ফাবিকলবি, যে এটাও পারে না সে অন্তরে এটাকে ঘৃণা করবে। ওয়াজালিকা আবাফুল ঈমান, এটা হলো ঈমানের সর্বনিম্ন শাখা। তো এখানে অন্যায় যেগুলি হচ্ছে আমাদের আশেপাশে, যদি আমরা সামনে আপনার সামনে যদি কোনো ঘটনা ঘটে, তখন আপনার দায়িত্ব হবে এটাকে শক্তি থাকলে হাতে বাধা দেওয়া। যদি সমাজে এমন কিছু ঘটনা হয় তাহলে আমরা এর মুখে প্রতিবাদ করতে পারি, মানুষদেরকে এই অপরাধ থেকে, অন্যায় থেকে ফিরে রাখার, আমরা ফিরে থাকার জন্য আমরা বলতে পারি, উপদেশ দিতে পারি, নসিহত করতে পারি। এরপরে যা ঘটছে আশেপাশে, আমাদের আসলে করারও কিছু নেই, বলারও কিছু নেই। এখন যদি এমন হয় তাহলে অন্তরে ঘৃণা করা ছাড়া আর কোনো রাস্তা বাকি থাকে না। পাশাপাশি আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই অবস্থার যেন পরিবর্তন করে আবার ইসলামের সুদিন, আবার ইসলামের সেই জাগরণ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আবার ফিরিয়ে দেন। ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মেহেদী আসবেন, আবার সারা দুনিয়া ইসলামের প্রচার প্রসার, ঈমান আমল আমল পরিবর্তন হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় যেন আল্লাহ পাক আমাদেরকে ফিরিয়ে দেন এবং আমাদের ঈমান আকীদা আমাদের আমল এতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে যথাযথভাবে আল্লাহর সন্তুষ্টি হাসিল করে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। আমরা সাথে সাথে আমরা চেষ্টাও করব এই সমাজের এই লোকজনকে কি করে হেদায়েতমুখী করা যায়, আল্লাহমুখী করা যায়, পরকালের প্রতি বিশ্বস্ত করা যায়, এবং এই সমস্ত অন্যায় অপরাধ থেকে কি করে তাদেরকে দূরে রাখা যায়। প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে আমরা চেষ্টা করব, মানুষকে দাওয়াতের মাধ্যমে, উত্তম ব্যবহারের মাধ্যমে মানুষকে দিনের দিকে আহ্বান আমরা করব। রাসূলুল্লাহ বলেছেন
পর্যন্ত শেষ জমানায় এমন সময় আসবে যে সকালে একটা লোক ইমানদার হবে, সন্ধ্যায় সে বেঈমান হয়ে মরবে, সন্ধ্যা তার ইমান অবস্থায় হবে, সকাল হবে বেঈমান অবস্থায়। ইউসবিহুল মারউ মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান, সকাল হবে ইমান অবস্থায়, বিকালে সে কাফের হয়ে যাবে। এমন দ্রুত মানুষ পরিবর্তন হয়ে পিছনের দিকে অর্থাৎ জাহান্নামের দিকে মানুষ চলতে থাকবে এবং মানুষ আমল ছেড়ে দিবে, মানুষের মধ্যে এই খুন খারাপি এবং অন্যায় রাহাজানি এগুলি বেড়ে যাবে। তো আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন হকের পথে আল্লাহ পাক রাখেন এবং হকের উপরে যেন তিনি আমাদেরকে মৃত্যু দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।